আমার ইয়ার মর্নিং মর্নিং, আমার শচীন্দ্র বটলুই, আমার জবাস ইন্ডিয়ান আর্মি ট্রেনিং, মানে ইন্টারভিউ করলে খাজু হয়ে আছে। আমার এস আই এখানে আমার ফুটবলার, তারপর আমি কিছু জানি চেষ্টা করি, যথেষ্ট প্র্যাকটিস করে আছো, হার্ড প্র্যাকটিস করে আছো, না জানো কি হয়, কিন্তু আশা করছো শেষ মুহূর্তলৈকে আমার অবস্থাটা ভাল হবগে। আমার ধীরু ভাই ইন্ডিয়ান আর্মির কারণে আমি বহু কষ্ট করছো, রাতেপা 4টা বজাত উঠি আহ বহু কষ্ট হয়েছে, করব লাগবে চাকরির কারণে ইন্ডিয়ান আর্মি যেহেতু বহুত লাই মোর কারণে সপনের ইন্ডিয়ান আর্মি হবো কারণে মানে কয়ে হলো কষ্ট ফল সদায় মিঠা, সদায় মিঠা কষ্ট করে যাও পিছন কি হয় ঠিক নাই পাবো না পাবো চেষ্টা করে একো নাই। আমার নৌরু সাহেব দুখামান কব, নমস্কার। যেহেতু সকলে গমে পাইছে কারণ এজন ভারতীয় সেনা হলে কষ্ট করব লাগবে, কারণ আমার মাতৃভূমি আমার নিজের দেশ হয় নয় তার রক্ষা করলে আমি বহুখিনি কষ্ট করব লাগবে, সেখানে আমি আগরপরা আমার এই সকলে আমার আমি বলি নহয় গোটাই অসমের লড়াই আমি মানে প্রিপারেশন করে আছে কষ্ট করে আছে। তারপর মই জানিব বিচাৰিম ধৰ এবাৰ হৈতে কিমান মান হল তোমার মো মানে ভিডিও চারিবার হল চারিবার হয়েছে মানে মেডিকেল বেয়া হয়েছে এবার লাস্ট আর মুখ কি হয় বিশেষ আর আমার মা বিহু উপলক্ষে মাৰাথন দৌড় আছে তালে অল্প মানে বেশি কেন হলেও অল্প প্র্যাকটিস করে আছো করে আছো নতুন বছর কিনা করবা নাকি রাইজলকে শুভেচ্ছা সকলে নতুন শুভেচ্ছা বহুত বহুত জ্ঞাপন করল ভোগালী বিহু হিসাবে ভোগালী বিহু হিসাবে মো আমার সকল লড়াকে মানে আহিবলৈ অনুরোধ জানাইছো। আমার গাঁৱত মাৰাথন দৌড় প্রতিযোগিতা পাতিছে মানে এবছর নহয় আর প্রতি বছর পাতি থাকি। শচীন্দ্ৰ বৰদলৈ আছো তো শচীন্দ্ৰ বৰদলৈ নমস্কার। মোর এটাই সপোন মানে সরপরাই ইন্ডিয়ান আর্মিলে বহুত আগ্রহ আছে কারণ ফৌজত ভর্তি হবলে আর প্রায় কিছু আঘাত পাই আছো তার মাজেদি মানে আছো হার মনা নাই এবার সাকসেস হম বলে লাগিছো আর জয় হিন্দ। আমি যে আর এজন মানুষ লগে এস এস সি ভাল হয়েছে কালি বকি ভর্তি হয়ে যাও আর তথাপিও আসাম পুলিশতো কষ্ট করে আছে আর ইন্ডিয়ান আর্মিতো বহুত কষ্ট করে আইবার মাৰাথন দৌড়তো ভাল প্রদর্শন দেখাব বলে আমি আশা রাখিছো।